আমরা তো জেনারেল পুরো স্টুডেন্ট সবাই কম বেশি, আমাদের মাদ্রাসে পড়া ঠিক আল্লাহ, আমাদের তো অভিজ্ঞ আসে নাই, আমাদের জন্য কিরকম সিলেবাসে পড়ালেখা আমাদের জন্য করণীয় এটা যদি বলতে। শুকিয়ে ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের মধ্যে ম্যাক্সিমাম যুবকই মাদ্রাসায় পড়ে থাকে। এখন এদের সংখ্যা নিঃসন্দেহে মাদ্রাসায় পড়ার ছাত্রদের সংখ্যার চেয়ে বেশি। যদি মাদ্রাসায় 20% ছেলে পড়ে থাকে, এখানে দেখবেন 60% ছেলে জেনারেলে পড়ছে। এখন এই হিউজ কমিউনিটিকে বাদ দিয়ে কি ইসলাম কায়েম করা সম্ভব বা ইসলামের ফ্লো সৃষ্টি করা সম্ভব কিনা? আর ইসলাম কি শুধু এক শ্রেণীর মানুষের সম্পত্তি কিনা, তা সবার জন্য? এই জেনারেল লাইনের হিউজ সংখ্যক মানুষ যারা এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, বিবিএমবিএ করেছে, মাঝপথে হেডার্ট পেয়েছে অথবা পড়াশোনা শেষ করে হেডার্ট পেয়েছে, এদের জন্য এখন পড়াশোনার কী ব্যবস্থা? যদি এদের মধ্যে কেউ চায় যে আমি অনার্স করব, পাশাপাশি আমি দাওরা করব, সম্ভব কি না? খুব ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। আবার এমন প্রতিষ্ঠান কয়টা আছে, এমন প্রতিষ্ঠান কয়টা আছে যেখানে একটা জেনারেল শিক্ষিত ছেলে জেনারেল পড়ার পাশাপাশি মাদ্রাসার সাবজেক্টগুলো করতে পারবে? কয়টা আছে? খুব কম। আবার এমন প্রতিষ্ঠান কয়টা আছে যেখানে আপনি দেখবেন যে জেনারেল ছাত্রদের জন্য 4 বছর 5 বছর 6 বছরের মৌলানা কোর্স আছে? 5 বছর পড়লে সে মৌলানা হবে, 6 বছর পড়লে সে মৌলানা হবে, এমন কয়টা প্রতিষ্ঠান আছে? নিঃসন্দেহে এগুলোর সংখ্যা খুব কম এবং সবাই এগুলোতে ভর্তি হওয়ারও যোগ্যতা রাখে না, সুযোগও রাখে না। এমনকি আমি নিজের কথাই বলছি, আমাকে পর্যন্ত এরকম কয়েকটা প্রতিষ্ঠানে ভর্তি নেয়নি। যখন আমি গিয়েছি বলেছে তুমি বিতর্কিত মানুষ, এবং কেউ কেউ টেকনিক্যালি এড়িয়ে গেছে যে না, তোমাকে নিলে আমাদের সমস্যা হতে পারে। তো আমরা তো অনেক সময় বলি যে দিনের পথে হেদায়েতে আসলে আলেম ওলামা সোহবতে গিয়ে থাকতে হবে, পড়াশোনা করতে হবে, সবাইকে এই সুযোগটা দিচ্ছে আদৌ? এখন একটা জেনারেল লাইনে পড়বো ছেলে, কিছু সাবজেক্ট তাকে কাভার করতে হবে, এই সাবজেক্টগুলো কাভার না করা পর্যন্ত কিন্তু সে ইসলামের বেসিকটা বুঝবে না। দুইটা অপশন আছে, এই সাবজেক্টগুলো মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে পড়া, অথবা মাদ্রাসায় শর্ট কোর্স 4-5 বছরের কোর্সের মধ্য দিয়ে পড়া, অথবা যদি এই সুযোগ মাদ্রাসা কর্তৃপক্ষ না দেয় তাহলে তাকে নিজে নিজেই পড়তে হবে জানার জন্য, কারণ ইসলাম তো কারো পৈতৃক সম্পত্তি না, তাই না? আমি তো ইসলাম চর্চা করার অধিকার রাখি। এবার আসেন, হ্যাঁ পড়াশোনা করে আমি ফতোয়াবাজি করবো না, জানার জন্য তো পড়তে হবে। তাহলে যুবকরা এখন কি করবে? এইসব যুবকদের সংখ্যা কয়েক কোটির মতো, এবং তারা আল্লাহর পথে আসতে চাচ্ছে, আসার পরে তারা কোনো সিলেবাস পাচ্ছে, বিক্ষিপ্ত পড়াশোনা করছে, আজকে একটা বই, কালকে আরেকটা বই, আজকে অমুক টপিকের বই, কালকে অমুক টপিকের বই, কোনো কনস্ট্রাক্টেড পড়াশোনা নাই, আগে সাবজেক্ট জানতে হবে তারপর বই কিনতে হবে। আমি এখন মুখস্থ থেকে আমি কিছু সাবজেক্ট বলছি, এটা আমার কাছে রিটেন এখন নাই, আমি মুখস্থ থেকে বলছি এবং কিছু বইয়ের নাম বলছে মুখস্থ থেকে, এটা আপনারা নোট করতে পারেন এবং সবাই বাসায় একটা লাইব্রেরি করবেন, করে এই বইগুলো কিনবেন। ঢাকায় আপনাদের যে বাংলা বাজার আছে ইসলামিক টাওয়ার, সেখানে এই বইগুলো সব পাবেন ইনশাআল্লাহ। প্রথম সাবজেক্ট হচ্ছে আল কোরআন। আল কোরআনের প্রথমে তেলাওয়াত শিখতে হবে, তেলাওয়াত শেখার জন্য নুরানি কায়দা আছে না, নুরানি কায়দা অথবা কোরআন করুন অথবা কোরআনের যে তাজবিদ সহ কোরআন শিখুন, অনেক কোর্স আছে না, এই কোর্সগুলোর মধ্য দিয়ে আপনাকে কোরআন তেলাওয়াতকে শিখতে হবে। এই তেলাওয়াতটা আপনি একা একা শিখতে পারবেন না, অবশ্যই ওস্তাদের কাছে গিয়ে শিখতে হবে। এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি আরবিক ভাষাটা শেখার চেষ্টা করবেন, গ্রামার, যেমন মিজান মুনশেফ, তারপরে যে নাহু, সরফ, হেদায়তুন নাহু, এই হেদায়তুন নাহু, এই বইগুলো পড়বেন। পাশাপাশি ডক্টর আবু তাহের মেজবা একজন শায়েখ আছেন বাংলাদেশে, অত্যন্ত স্বনামধন্য এবং আরবিক সেকশনে তিনি অনেক 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 খেদমত করেছেন, তার এসো আরবি শিখির সিরিজ আছে, এটা কিনতে পারেন। আবার বলছি এই বইগুলো কিন্তু ওস্তাদের কাছে গিয়ে পড়তে হবে, মাদ্রাসে ভর্তি হয়ে হোক অথবা ব্যাচ করে প্রাইভেট আকারে হোক বা বাসায় টিচার নিয়ে হোক পড়তে হবে। এরপরে আপনি মাদানী আরবিক নামে একটা কোর্স আছে, অনলাইনে পাবেন, এটা করতে পারেন। www.understandquranacademy.com একটা সাইট আছে, এখানেও করতে পারেন। এই সাইটগুলোর মধ্যে আপনি গিয়ে দেখবেন যে কোরআনের গ্রামার শেখার জন্য অনেকগুলো কোর্স আছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার কোর্স আছে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি কোরআনের ভাষাটা বুঝতে পারবেন, ভাষা না বুঝলে আপনি কোরআনের ভিতরে ঢুকতে পারবেন, ঠিক আছে? এর পাশাপাশি কোরআনের কিছু অংশ মুখস্থ করবেন, এক পারা, দুই পারা, তিন পারা মুখস্থ করবেন।
আর ইম্পর্টেন্ট সুরাগুলো ইম্পর্টেন্ট আয়াতগুলোকে মুখস্থ করছে, যেগুলো দাওয়াত দেওয়ার জন্য লাগছে, ঠিক আছে। এরপরে আপনি কোরআনের তাফসিরে যাবেন, আর কোরআনের তাফসিরে সবচেয়ে সহজ তাফসিরগুলো আগে পড়বেন, যেমন মারিফুল কোরআন, তারপরে আপনার তাফসির ইবনে কাসির, তারপরে তাফসির জালালাইন, হ্যাঁ মুজিহুল কোরআন, তারপরে তাউজিহুল কোরআন, এরকম যে তাফসিরগুলো আছে এগুলো আপনি বাংলা বাজারে পাবেন। একাধিক তাফসির কিনে বাসায় লাইব্রেরি পড়েন, ডেইলি পাঁচটা পাঁচটা করে আয়াত পড়েন। যদি কোনো আয়াত বুঝতে সমস্যা হয় বা আপনি ব্যাখ্যা করতে পারছেন না, বুঝতে পারছেন না, আপনি আলেমকে জিজ্ঞাসা করুন। কোন আলেমকে? যে আলেমকে আপনার কাছে মনে হয় যে তিনি কোরআন শোনার বেশি কাছাকাছি। আর আলেম সেই যে ব্যক্তি তার জানা অনুযায়ী আমল করে। অবশ্যই জ্ঞান থাকতে হবে, আমলও থাকা জরুরি, এটা আলেম হওয়ার অন্যতম একটা শর্ত। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ পাক বলেছেন তুমি এমন কথা কেন বলো যেগুলো নিজেই করো না। বরেণ্য ওলামায়ে কেরামের কাছে যাবেন, তাদের ফতোয়া নেবেন, তাদের বইপত্র পড়বেন, শুনবেন। আলেমদের কাছে যাওয়ার ক্ষেত্রে সাম্প্রদায়িক হবে না, যে আমি একটা দল পড়ি এই দলের আলেম ছাড়া অন্য দলের আলেমে যাবো না, আমি একটা মানহাজ মানি এই মানহাজ ছাড়া অন্য মাজহাবে আমি আলেমের কাছে যাবো না, বা আমি তাবলিগ জামাত করি তাই আমি অন্য কারোর কাছে যেতে পারবো না, এমন নয়। আপনি আলেম দেখে তো সাম্প্রদায়িক হবে না, সবার কাছেই জ্ঞান নেওয়ার চেষ্টা, মৌমাছির মতো হবে না, জাস্ট লাইক বিস মৌমাছির মতো হবে, যেখানে মধু সেখানে আপনি যাবেন। এরপর আল্লাপাক আপনাকে কিন্তু দেখবেন যে আপনাকে আল্লাপাক বিবেক দিয়েছেন, আপনি বুঝতে পারবেন যে কোনটা কোরআন শুনলে বেশি কাছাকাছি কোনটা দূরে আছে। আল্লাপাক বোঝার তৌফিক দান করুন। আমি আগে এইভাবে কোরআনের তাফসির পড়বেন, তারপরে আপনি যাবেন হাদিস পাশাপাশি আর কি। হাদিসের মধ্যে আগে সহজ বইগুলো পড়বেন, যেমন বুলুগুল মারাম, মিনাদিল্লাতিল আহকাম, তারপরে মিশকাতুল মাসনাদি, এছাড়া আছে আপনার ফয়জুল কালাম, তারপরে আপনার হাদিসে আরবাইন, রিয়াদুস সালেহীন, এরপরে যাবেন আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তারপরে যাবেন বুখারী মুসলিম। আগে বুখারী মুসলিমে যাবেন না, আগে এগুলো দিয়ে উপরে যাবেন। এরপরে আপনি যাবেন সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সিরাতের মধ্যে পড়বেন আল্লামা শফিউর রহমান মোবারকপুরীর আর রাহিমুল মাহকুম, তারপরে আপনার দি প্রফেট, তারপরে উসওয়াতুল হাসানা, নবী রহমত, তারপরে গোলাম মুস্তফা, বিসমার্ট উইথ মোহাম্মদ একটা বই আছে এটাও, এরকম অনেক সিরাতের বই আছে, ঠিক আছে, সিরাতুল নবী, হ্যাঁ ঠিক আছে, অনেক বই আছে সিরাতের। আপনি একাধিক সিরাতের বই কিনবেন, একটা কিনবেন না, একাধিক কিনবেন, একটা সিরাতের বইয়ের মধ্যে সব কিছু থাকে না, ঠিক আছে। এরপরে যাবেন ইসলামিক হিস্ট্রির মধ্যে, ইসলামিক হিস্ট্রির মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে আপনি ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি তার সবগুলো বই কিনে ফেলবেন। ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি তার ইতিহাসের বইগুলো কিনবেন, ডক্টর রাগিব সার্জারির বই কিনতে পারেন, আবুল হাসান আলী এন্ডারভি তার বই কিনতে পারেন, তারপরে আপনি মুফতি তকি উসমানি ওনার বই কিনতে পারেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনে যাবেন, দেখবেন ইতিহাসের অনেক বই আছে, এগুলো বাছাই করে কিনবেন। ইতিহাস তো জানার জন্য, এখানে তো ফতোয়ার কিছু নাই, জানার জন্য কিনবেন। এরপরে ফিকহের বই পড়বেন, ফিকহের মধ্যে হানাফি মাজহাবের ক্লাসিক্যাল বইগুলো আছে, যে ফিকুল মুয়াসসার, হেদায়া কুদুরি, এগুলো পড়বেন। এছাড়া ফিকুস সুন্নাহ বইগুলো আছে, এগুলো পড়বেন। এবং ফিকহের ক্ষেত্রে উদার হবেন, একটা মাজহাব ফলো করেন বলে অন্য মাজহাবকে আন্ডারস্টিমেট করতে যাবেন, সবারই কিছু না কিছু দলিল আছে, ঠিক আছে। এই জন্য আমরা ছোটখাটো বিষয় নিয়ে ইখতিলাফে যাব না, বড় বড় ইস্যুগুলোকে নিয়ে কথা বলবো, এটা বেটার হবে। এরপরে চলে যাবেন ইসলামের অর্থনীতির বইয়ে, ইসলামিক অর্থনীতির ক্ষেত্রে মুফতি তকি উসমানির একটা সিরিজ আছে, এই বইগুলো কিনতে পারেন। শেখ ইমরান নজর হুসাইনেরও ইসলামিক ইকোনমিক্সের উপর অনেক বই আছে, যেমন দি প্রোহিবিশন অফ রিবা, গোল্ড দিনার এন্ড সিলভার, সিলভার দিরহাম, এরকম অনেক বই আছে ইসলামিক অর্থনীতির উপর, যাদের পড়াশোনা আছে ওই বইগুলো আপনি পড়েন। তাদের কাছ থেকে কিসের জ্ঞান নেবেন? অর্থনীতির জ্ঞান নেবেন, যে ইসলামিক ইকোনমিক্সে অনেক মানে স্ট্রং বেস রাখে তার কাছে আপনি অর্থনীতির জ্ঞান নেবেন, যে ফিকের অনেক গভীর জ্ঞান রাখে ওর কাছে ফিকের জ্ঞান নেবেন, যে তাফসিরের বেশি জ্ঞান রাখে তাফসিরের জ্ঞান নেবেন, এভাবে পড়াশোনা করবেন। এরপরে যাবেন ইসলামিক ফিলোসফিতে, আপনি ইবনে গাজ্জালির নাম শুনেছেন, ইবনে রুশদের নাম শুনেছেন, ইবনে সিনার নাম শুনেছেন, তাদের অনেক ফিলোসফিক্যাল বই আছে, এগুলো বাসায় পড়বেন। আর পাশাপাশি আমি বলবো যে আপনার জিও পলিটিক্সের বই পড়বেন, ইসলামিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট। এই ক্ষেত্রে আসলে বাংলায় খুব বেশি বই আমার কাছে জানা নাই যারা পাবলিশ করেছেন, এখানে ইন্টারন্যাশনাল বই পড়তে হবে, বাইরের কান্ট্রির অনেক রাইটার আছেন তাদের জিও পলিটিক্যাল অনেক বই আছে, অনলাইনে পাবেন, পিডিএফ পাবেন, যদি ইংরেজিতে ভালো হন ইংরেজিতে পাবেন। ইংরেজিটা জরুরি, কারণ অনেক স্কলার আছেন দেশের বাইরে যারা ইংরেজি ভাষায় বই লিখেছেন, লেকচার দিচ্ছেন, এগুলো বুঝতে হলে জানতে হলে আপনাকে ইংরেজি লাগবে।
আর কুফফারদের সাথে ডিল করতে হলে এখন ওদের ভাষাটা জানতে হবে, আর ওদের সাথে আমি চ্যালেঞ্জ করতে গেলে ওই ভাষায় কথা বলতে হবে। যদি আমি জাতিসংঘে দাঁড়িয়ে একটা ভাষণ দিতে চাই ইসলামের পক্ষে, আমাকে ওদের ভাষায় ভাষণ দিতে হবে কিন্তু, তাই নয় কি? তো এটাও একটা যুদ্ধ, এটাও একটা জিহাদ, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি আমি বলবো যে ওয়ার্ল্ড হিস্ট্রির বইগুলো পড়ে, আপনার ইতিহাস ডিপার্টমেন্ট আছে না, ওদের যে বইগুলো আছে এগুলো পড়তে পারেন, নর্মাল ইকোনমিক্সের বইগুলো পড়তে পারেন। আর প্রতিনিয়ত বাজারে অনেক বিষয়ভিত্তিক বই আসছে, তাই না? বিষয়ভিত্তিক বইগুলো পড়েন, দেওবন্দের ওলামা একরাম থেকে শুরু করে আমাদের দেশের বড় বড় কবি মাদ্রাসা ওলামা একরাম যারা আছে তাদের যে বইগুলো আছে এগুলো কিনেন, কিনে পড়াশোনা করা শুরু করেন ইনশাআল্লাহ। আমরা আশা করি এভাবে যদি একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়তে পারেন নিয়মিত একটু একটু করে, আপনি 3-4 বছরের মধ্যে আবিষ্কার করবেন যে আপনার আগের আপনি আর পরের আপনি সেম না। আর এই বইগুলো পড়লেই শুধু জ্ঞান পাওয়া যাবে না, শোনেন, এই বইগুলো পড়লেই শুধু জ্ঞান পাওয়া যাবে না, আপনাকে মনের মধ্যে যাবতীয় রিয়া হিংসা ইবন মোহাম্মদ অহংকারের সংস্কৃতি ত্যাগ করতে হবে। বেশি বেশি সলাত সিয়াম সদাকা আপনার এই যে তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিল আল্লাহর কাছে দোয়া এগুলো বাড়তে হবে, এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে জ্ঞান দান করো, নূর দান করো, তো নূর আল্লাহর কাছে চাইতে হবে। এর জন্য আল্লাহর অনুগত এবং বিনয়ী বান্দা হতে পারলে আল্লাহ নূর দিবেন, তখন আপনি ওই পড়াশোনাকে কাজে লাগিয়ে বিশ্বকে ডিল করতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন, সামনে কি হতে যাচ্ছে বা কি হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি ইনশাআল্লাহ তাআলা আগামীতে সার্ভাইভ করতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।